বন্ধুরা, আজ বিশ্বব্যাপী করোনা মহামারী আকার ধারণ করেছে। কিন্তু এই করোনাই কি প্রথম মহামারী? না, যুগে যুগে বিশ্ব দেখেছে ভয়ঙ্কর সব মহামারীর কালো থাবা। এমনই এক ধরনের মহামারীর নাম হলো কালো মৃত্যু বা ব্ল্যাক ডেথ, যা আমরা অনেকেই জানি না। কিন্তু কেন এটিকে ব্ল্যাক ডেথ বলা হয়? তার উত্তর হলো, কালো ইঁদুর ও কালো মশার মাধ্যমে ছড়িয়ে সারা শরীরে কালো ফোড়া সৃষ্টি করে বলে একে কালো মৃত্যু নামে আখ্যায়িত করা হয়েছে। চলুন জেনে নেই এই কালো মৃত্যু সম্পর্কে বিস্তারিত। কালো মৃত্যু বা ব্ল্যাক ডেথ এটি মানব ইতিহাসে বীভৎস, অমানবিক ও কালো ইতিহাস বহন করছে। বিশ্লেষকরা গবেষণা করে পেয়েছেন এটি বিশেষ এক ধরনের রোগের জীবাণু থেকে ছড়িয়েছে, যা প্লেগ রোগ থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হয়। কালো ইঁদুর বা কালো মাছির রক্তে এই রোগ বহন করেছিল। তাদের রক্তে বাহিত হওয়া ইয়েরসেনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া বা প্লেগ রোগ বহনকারী জীবাণু এই ব্ল্যাক ডেথের প্রধান কারণ। এই রোগের লক্ষণগুলি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আক্রান্ত ব্যক্তি কবজি বা বগলের কোন স্থান টিউমারের অস্তিত্ব অনুভব করে প্রথমে। ধীরে ধীরে সেটি বড় হতে থাকে এবং এক পর্যায়ে সেটি আপেল আকৃতির হয়ে থাকে। কালো রঙের এই ফোড়া অত্যন্ত বেদনাদায়ক হয়। সারা শরীরে এই ফোড়া দেখা দেয়। একসময়ে এই ফোড়াগুলো পচে যায় ও গলে গিয়ে পুঁজ বের হতে থাকে। মাত্র 3 থেকে 7 দিনের মধ্যেই মানুষের মৃত্যু হয়েছিল এই রোগের কারণে। ইউরোপ ও এশিয়ায় প্রায় 7 থেকে 20 কোটি মানুষ মারা গিয়েছিল এই রোগটিতে। এই রোগের উৎপত্তিস্থল হল মধ্য এশিয়া বা চীন। এটির ব্যাপ্তিকাল ছিল কিন্তু অনেক দিন, অর্থাৎ 1346 থেকে 1353 সাল, অর্থাৎ মোট 7 বছর ধরে এই রোগটি ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে বণিকদের ব্যবসা করার সময় ইঁদুরের মাধ্যমে এই রোগটি সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। এই মহামারীর কবলে পড়ে 14 শতাব্দীতে বিশ্বের মোট জনসংখ্যা 45 কোটি থেকে 35 কোটিতে নেমে যায়। ভয়ঙ্কর বিষয় হলো 19 শতকে ইউরোপে এই রোগ বিস্তার শুরু করে, কিন্তু উন্নত প্রযুক্তি এবং প্রতিষেধকের কারণে তেমনভাবে এটি ছড়িয়ে যেতে পারেনি। এই মহামারী ইউরোপের ইতিহাসে ব্যাপক ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে। প্রায় 5 কোটি মানুষ বেকার হয়ে পড়ে এবং শিল্প কারখানাগুলো স্থবির হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।